ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আর এর নাম হচ্ছে বেঞ্চ মার্কিং এই টার্মটি আপনারা অনেকেই জেনে থাকতে পারেন আবার অনেকেই জেনে থাকতে পারেন না আসলে যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি এই বেঞ্চ মার্কিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম এই বেঞ্চ মার্কিং দিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানকে সাস্টেন করতে পারেন আমাদের দেশে প্রেক্ষাপটে অনেক প্রতিষ্ঠান আছে তারা কিন্তু সাস্টেন করতে পারে না একটা সময় যে তারা প্রতিষ্ঠানকে বিলুপ্তি ঘোষণা করে প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয় এই আধুনিক জগতে কিন্তু একটি প্রতিষ্ঠানকে সাস্টেন করার অনেক টুলস অ্যান্ড টেকনিক্স আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বেস মার্কিং এছাড়াও লিন সিক্স সিগমা আসে লেন ম্যানুফ্যাকচারিং আসে সেভেন কিউসি টুলস আছে। আরও অনেক ধরনের টুলস অ্যান্ড টেকনিক্স আছে যেগুলো যুগ যুগ ধরে উন্নত বিশ্বে ব্যবহার হয়ে আসছে এবং তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা সেভ করতেছে সমস্যা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে এই টুলস অ্যান্ড টেকনিক্সগুলো জানে না না জানার কারণে অ্যাপ্লাই করতে পারে না আর আরেকটা কথা বলা দরকার সেটা হলো আমরা লক্ষ্য করি যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখলে দেখা যায় যে আমরা ফানি যে সমস্ত সস্তা ফানি ভিডিও আছে সেগুলো আমরা দেখে অভ্যস্ত অথচ এই বিভিন্ন জানার বিষয় কীভাবে বিজনেসকে সাস্টেন করা যায় কিভাবে কোয়ালিটি ইম্প্রুভ করা যায় কিভাবে এফিসিয়েন্সি ইম্প্রুভ করা যায় সেভেন কিউসি টুলস ইলেন সিক্স সিগমা এ সম্পর্কে তো অনেক অনেক ভিডিও পাওয়া যায় এই সমস্ত ভিডিও থেকে আপনি জেনে নিতে পারেন কীভাবে আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন কীভাবে প্রতিষ্ঠানকে সাস্টেন করা যায় তো তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন বেঞ্চমার্ক সম্পর্কে এ টু জেড অর্থাৎ বেঞ্চমার্ক কাকে বলে কেন আপনি বেঞ্চমার্ক করবেন বা অ্যাপ্লাই করবেন প্রসেস অফ বেঞ্চ মার্কিং টাইপস অফ বেঞ্চমার্কিং মার্কিং আর সর্বশেষ থাকবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ মার্কিং তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানে মার্কিং অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার প্রতিষ্ঠানকে সাস্টেন করতে পারবেন শুধু যে মার্কিং অ্যাপ্লাই করে সাস্টেন করবেন তা না আরও অনেক টুলস অ্যান্ড টেকনিক্স আছে সেগুলো দিয়েও আপনি প্রতিষ্ঠানকে সাস্টেন করতে পারেন মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু অন্য প্রসঙ্গে দিয়ে একটা কথা বলে নিই সেটা হলো ইসলাম ধর্মে আছে যে এক মুসলিম আরেক মুসলিমকে সাহায্য করতে হবে অর্থাৎ যে আজকে যে ফিলিস্তিন রাষ্ট্র দেখতেছেন এখানে কিন্তু নির্বিচারে জেনোসাইড অর্থাৎ গণহত্যা চালাচ্ছে ইসরায়েল তারা কোনো তোয়াক্কা করতেছে না জাদুসংঘের কোনো কথা তোয়াক্কা করতেছে না তারা যা ইচ্ছা তাই করতেছে এগুলো মুসলিম বিশ্ব অর্থাৎ আরব লীগ ওয়াইসি ইসলামিক উন্নয়ন সংস্থা তাকে তাকে দেখতেছে এর কোনো প্রতিবাদ করতেছে না ইতিমধ্যে পঁয়ত্রিশ হাজারের বেশি নিরীহ জনগণকে হত্যা করে হয়েছে এর মধ্যে বেশিরভাগই শিশু এবং নারী আর প্রায় আপনার দশ লক্ষ লোকের মতো আহত হয়েছে যারা পুঙ্গ হয়ে গেছে তারা সেরকম আর কিছু করতে পারবে না তারা জীবিত থেকেও না জীবিত থাকার মতো সাউথ আফ্রিকার একটা দেশ যেখানে মেজরিটি হলো নন মুসলিম তারা এই ইজরায়েলের এগেনস্টে আন্তর্জাতিক আদালতে তারা মামলা করছে অথচ এই যে আরব লীগ মুসলিম বিশ্ব সেরকম উল্লেখযোগ্য কিছু করতে করেছে করে নেই হাদিসে আছে কোরআনে আছে যে এই যে যারা যাদের কিছু করার আছে আমরা তো সাধারণ মানুষ আমরা কিছু করতে পারবো না যারা যাদের কিছু করার আসে অর্থাৎ যে রাষ্ট্রপ্রধান যারা আছে ইসলাম ঐক্য সংস্থা আছে আরব লীগ আছে তাদের তো কিছু করার কথা ছিল তো তারা তো কিছুই করে নেই তো আল্লাহ তালা মহান আল্লাহ তালা কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবে না সেই সেই কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এই কোশ্চেন জিজ্ঞেস করা হবে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তোমরা কেন এই তাদের জন্য কিছু করো নাই তাদের কিন্তু অবশ্যই এর জবাব দিয়ে করতে হবে আরেকটা বিষয় যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা প্রতিবাদ করতেছে এই গণহত্যার বিরুদ্ধে অথচ আমাদের দেশে সুনামধন্য বুয়েট আছে ঢাকা ইউনিভার্সিটি আছে আরও অনেক ইউনিভার্সিটি আছে বাংলাদেশে সে জায়গায় কোনো একটা প্রতিবাদ মিসক্রি পাওয়া গেছে আমাদের সুনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো যেখানে প্রেমপ্রীতির বেশি খেলা চলে তারা কি কোনো প্রতিবাদ করছে প্রতিবাদ করে নেই তো আমরা মেজরিটি মুসলিম হয়েও আমরা এর কোনো প্রতিবাদ করি নেই তারা প্রতিবাদ কেন করবে তারা তো প্রেমপ্রীতি নেই বেশি ব্যস্ত থাকে আজকে ঢাকা ইউনিভার্সিটি বইট উল্লেখযোগ্য পরিমাণে কোনো কিছু করে দেখা করে দেখাইতে পারছে না পারছে স্টুডেন্টরা না পারছে টিচাররা টিচাররা বিদেশে যায় লিফ্ট কেনার জন্যে বিদেশে যায় পিএইচডি করার জন্য যে আর আসে না সরকারি খরচে যায় থাকে আসে না এটাই হলো বাস্তবতা যাই হোক আজকের এ সমস্ত কথা বললে কথা শেষ করা যাবে না তো আজকের মূল প্রসঙ্গে চলে আসি প্রথমে আসি যে আসলে যেটা বলতেছিলাম শুরুতে যে বেঞ্চ বেঞ্চমার্কিং কী তো আমরা এক এক করে বিষয়গুলো আলোচনা করি তো বেঞ্চমার্কিং হলো যে আপনার প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেকশন আছে এন্টায়ার অপারেশন সিস্টেম আছে প্রসেস আছে এই প্রসেসকে আপনি কি করবেন বেঞ্চমার্কিং করবেন অর্থাৎ আপনি প্রসেস অ্যানালাইসিস করে দেখবেন যে এটা কতটুক আপনার যে রিকোয়ারমেন্টের রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টের সাথে মিট করে সঙ্গটা যদি আমি এইভাবে দেই বেস মার্কিং ইজ দ্য প্রসেস অফ ইওর ওন অর্গানাইজেশন ইটস অপারেশন অর প্রসেসেস এগেনস্ট দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন যে মোড অফ অর্গানাইজেশন আপনি যেখানে চাকরি করতেছেন আপনি আপনার যে কোম্পানির যে ধরন সেই ধরন অনুযায়ী আপনি আপনার প্রসেস আসে বা এন্টার সিস্টেম আছে অপারেশন সিস্টেম আছে এটার কম্পেয়ার করা টু দ্য বেস্ট ইন্ডাস্ট্রি অর্থাৎ এই ইন্ডাস্ট্রির মধ্যে প্রসেস এবং সিস্টেমকে কম্পেয়ার করা যে আপনি কতটুক পারফরমেন্স নিয়ে কতটুক আউটপুট নিয়ে আপনি প্রসেস বা অপারেটিং সিস্টেমকে অপারেটিং সিস্টেমকে আপনি প্রচনা করতেছেন এরকম একটা বিষয় বেঞ্চ মার্কিং এক কথায় বলতে পারেন যে হোয়াট অ্যান্ড হাউ কী এবং কিভাবে হচ্ছে এটাই হলো বেঞ্চ মার্কিং যাই হোক তো বেঞ্চ মার্কিং কেন আমরা বেঞ্চ মার্কিং শিখবো মেস মার্কিং শিখবো আপনার আমরা বেস মার্কিং করার পরে আপনার প্রতিষ্ঠানের প্রসেস ইমপ্রুভ করতে পারবেন আর প্রসেস যদি ইম্প্রুভ হয় অর্থাৎ ভ্যারিয়েন্স যদি রিডিউস হয় তাহলে প্রসেস ইম্প্রুভ হলে ভ্যারিয়েন্স রিডিউস হয় ভ্যারিয়েন্স রিডিউস হলে ডিফেক্ট অ্যারাইস কম হয় ডিফেক্ট অ্যারাইস কম হলে কস্ট কমে যায় কস্ট কমে গেলে কোম্পানির লাভবান হয় আর ভ্যারিয়েন্স কমে গেলে এফিসিয়েন্সি বা প্রোডাক্টিভিটি বেড়ে যায় আর কি হবে কাস্টমারের হবে লয়্যালটি বেড়ে যাবে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন রেট বেড়ে যাবে এই জন্য আমরা বেঞ্চ মার্কিং বা জানব বা অ্যাপ্লাই করব। এখন এই বেঞ্চ মার্কিংটা আমি কীভাবে করবো অর্থাৎ প্রসেস অফ বেঞ্চ মার্কিং আপনি বেঞ্চ মার্কিং অ্যাপ্লাই করতে পারেন আপনার প্রতিষ্ঠানের কোনো ডিপার্টমেন্টকে নিতে পারেন কোনো সেকশনকে নিতে পারেন কোনো প্রসেসকে নিতে পারেন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যে প্রবলেমটা সবচেয়ে বেশি প্রায়োরিটি বেজে আপনি বেঞ্চ মার্কিং করতে পারেন কোনো একটি প্রতিষ্ঠানে কিন্তু সমস্যা ছাড়া নেই প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কম বেশি সমস্যা আছে তো আপনি যত বেসমার্কিং করবেন তত আপনার প্রতিষ্ঠানের ইম্প্রুভ প্রসেস ইম্প্রুভ হবে তত আপনার জন্য ভালো কিভাবে করবেন ব্রেঞ্চমার্কিং নাম্বার ওয়ান হলো আপনি ধরেন আমি যেহেতু গার্মেন্টস সেক্টরে আছি আমি গার্মেন্টস সেক্টরে একটি উদাহরণ দিয়ে কথা বলি ধরেন আপনি একটি প্রসেস ইম্প্রুভ করবেন অর্থাৎ একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ফাইভ পকেট বেসিক ডেনিম প্যান্ট এটি আপনার হলো এসএমবি সতেরো থেকে আঠারো আপনি এটার উপরে বেঞ্চ মার্কিং করবেন স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু অর্থাৎ একটি গার্মেন্টস তৈরি করতে একটি গার্মেন্টস তৈরি করতে অ্যাভারেজে আমাদেরকে সতেরো থেকে আঠারো মিনিট সময় লাগে এই গার্মেন্টসটা এই ঠিক এই সেম আইটেমটা অন্য একটা ফ্যাক্টরি আপনার পনেরো এসএমবিতে করে বা ঘন্টায় দুশো বিশ পিস প্রোডাকশন করে এখন আপনি বেঞ্চমার্কিং করবেন তো বেঞ্চমার্কিং করতে হলে তো আপনার অর্থাৎ ডাটা ড্রাইভেন অ্যাপ্রোস বর্তমান বিশ্বে আগামী বিশ্ব কিন্তু আপনার ডাটা ড্রাইভেন অ্যাপ্রোচ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং বা ডাটা সায়েন্স এর উপরেই চলবে তো এই আপনাকে প্রথমে কী করতে হবে একটা প্রসেস সিলেক্ট করতে হবে সেই প্রসেসকে বর্তমান অবস্থাটা কী আপনাকে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস কীভাবে করবেন আপনাকে প্রথমে ডাটা কালেক্ট করতে হবে সেই ডাটা রেকর্ড করতে হবে রেকর্ড করার পরে আপনি এটি অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক্স আছে যেমন প্যারিট অ্যানালাইসিস আছে হিস্টোগ্রাম আছে স্ক্যাটার ডায়াগ্রাম আছে ঠিক আছে এরকম অনেক টুলস অ্যান্ড টেকনিক্স আছে লিনস্টিক সিগমা আছে আপনি এগুলো দিয়ে ডাটা অ্যানালাসিস করবেন অ্যানালাইসিস করার পরে আপনি একটা রেজাল্ট পাবেন বা আউটপুট পাবেন ওই আউটপুট নিয়ে আপনাকে কী করতে হবে প্রসেসটাকে ইম্প্রুভ করতে হবে এখন আপনি কী করবেন যে এই প্রসেস ইমপ্রুভ করতে চাইলে আপনি নিজে নিজেও করতে পারেন অথবা আপনি অন্য প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে পারেন অর্থাৎ আপনি যেহেতু জানেন না এই প্রসেসটা কীভাবে ইমপ্রুভ করতে হবে এই যে আপনি যে গান সেক্টরে আসেন বা এই সেক্টরে কিন্তু আরও হাজার হাজার কোম্পানি আছে যারা ভালো করতেছে তারা কিভাবে করে তারা কিভাবে এই এসএমবি কোম্পানি আসতেছে বা ইম্প্রুভ করতেছে বা এই প্রসেসটাকে তারা কীভাবে ইমপ্রুভ করছে অর্থাৎ বলতে চাচ্ছি আপনি যদি না জানেন তাহলে আপনি বেসমার্ক করেন অর্থাৎ অন্যর সহযোগিতা নেন তারা কিভাবে করে এই জন্য আপনাকে কী করতে হবে একটা প্ল্যান করতে হবে প্রথমে তো আপনি আপনার প্রতিষ্ঠানের নিজের প্রতিষ্ঠানের কোনো একটা সেকশনের বেসমার্কিং করলেন সেটা ডাটাটা আপনি প্রিজার্ভ করলেন সেটা আপনি অ্যানালাইসিস করলেন একটা আউটপুট পেলেন সেই আউটপুটটা আপনি রাখলেন রাখার পরে আপনি করবেন কি প্ল্যান করতে হবে আপনি যে প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে যে এইখানে যারা ভালো বোঝে অর্থাৎ আই ডিপার্টমেন্ট লোক থাকতে পারে প্রোডাকশন এবং কোয়ালিটির তিনজনই মিলে আপনি করবেন কি এই আইটেমগুলো বা কোনো প্রতিষ্ঠান যারা ভালো করতেছে অর্থাৎ গার্মেন্ট সেক্টরে কোন কোন কোনো প্রতিষ্ঠানগুলো রিনিউয়েবল বাংলাদেশে তারা কীভাবে সাস্টেন করতে তারা কীভাবে ভালো করতেছে সেখানে আপনাকে যেতে হবে যাওয়ার পরে এ আপনার আগে থেকে তাদের সাথে কলাবারেট করে নিতে হবে যে আমরা আপনার প্রতিষ্ঠান একটু ভিজিট করবো কেন ভিজিট করবেন যে এই প্রসেসটা আপনারা কীভাবে ইমপ্রুভ করছেন বা কীভাবে বেঞ্চ মানে কীভাবে করতেছেন সেটা আমরা একটু জানবো অর্থাৎ ম্যানেজমেন্ট শেয়ারিং যেটাকে বেঞ্চমার্কিং বলা হয় তো এটার আবার একটু কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা একটু পরে আসতেছি তো আপনারা গেলেন যাওয়ার পরে আপনার দ্রুত বুলেটিন আছে যে আপনার এই ফাইভ পকেট ডেনিম বেসিক ফাইভ পকেট ডেনিম আপনার একটা বুলেটিন আছে আই ডিপার্টমেন্টের কাছে একটা বুলেটিন আছে সেই বুলেটিন নিয়ে আপনারা ওই প্রতিষ্ঠানে গেলেন যাওয়ার পরে তারা কিভাবে করে ওইখান থেকে আপনারা করলেন কি এ টু জেড ডাটা কালেকশন করলেন প্রয়োজনে আপনারা প্রোডাকশন ফ্লোরে একটু ভিজিট করলেন ইনপুট থেকে আউটপুট পর্যন্ত তারা এন্টায়ের যে প্রসেসটা কীভাবে তারা করতেছে তাদের প্রসেসগুলো আপনার খুব ভালো করে অবজার্ভ করলেন প্রয়োজনে ভিডিও করতে পারেন পারমিশন নিয়ে এবং কিছু ডাটা কালেকশন করতে পারেন আপনার এটা ইন্টারভিউ মেথড আছে বা ফোন কল আছে বিভিন্ন ডাটা কালেকশন বিভিন্ন মেথড আছে সেগুলো অ্যাপ্লাই করে আপনি এগুলা করতে পারেন তো সেই ডাটা কালেকশন করার পরে সেই প্রসেস অবজার্ভ করার পরে তাদের তথ্যপত্র এনে আপনার প্রতিষ্ঠানের যে বুলেটিন আর ওনার যে বুলেটিন দুইটা আপনি কম্পেয়ার করবেন কম্পেয়ার করে এই জন্য আপনি যারা এক্সপার্ট আছে তাদের নিয়ে বসতে পারেন এখন কিছু ভালো কিছু পাইতে চাইলে আপনাকে সময় দিতে হবে কষ্ট করতে হবে এমনি এমনি ভালো কিছু পাওয়া যায় না অ্যানালাইসিস করে দেখলেন যে তারা কিভাবে করে আপনি কিভাবে করেন তো একটা পার্থক্য নিশ্চয়ই বেরিয়ে আসবে সেই পার্থক্যটা আপনি করবেন কি আপনার প্রতিষ্ঠানে কিভাবে তারা কীভাবে ইম্প্রুভ করছে সেই বিষয়টা আপনি আপনার প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করবেন এটা হলো বেসমার্কিং সিস্টেম বা বেঞ্চমার্কিং প্রসেস তো বেসমার্কিং তো করলেন অ্যাপ্লাই করলেন আপনার এটাকে সাস্টেন করতে হবে না তো সাস্টেন করতে হলে আপনাকে কিন্তু ক্লোজ মনিটরিং করতে হবে ক্লোজ মনিটরিং করে ডিভাইডে আপনাকে দেখতে হবে যে আসলে এটা কতটুক আপনার আপনার প্রতিষ্ঠান কতটুক অ্যাডজাস্টেবল আপনার প্রতি প্রতিষ্ঠান কতটুক অ্যাডজাস্টেবল এটাও কিন্তু ভাববার বিষয় তো এখানে আপনাকে একটু মডিফাই করা লাগতে পারে কি একটু কাটছাট করা লাগতে পারে সেটা করবেন অ্যাপ্লাই করে ইন্টেলিজেন্ট কোশ্চেন ইন্টেলিজেন্ট সাধারণ জ্ঞান অ্যাপ্লাই করে আপনি করলেন যাই হোক তো এক্সপিরিয়েন্স তো আসেই এক্সপিরিয়েন্স প্লেয়ার সাধারণ জ্ঞান অ্যাপ্লাই করে এগুলো করা যায় এখন বেঞ্চমার্কিং কত ধরনের বেঞ্চমার্কিং আছে সেগুলো নিয়ে একটু আপনাদের আলোচনা করা দরকার ইন্টারনাল বেঞ্চমার্কিং আছে ইন্টারনাল মানে আপনার প্রতিষ্ঠানে আপনি বেঞ্চমার্কিং করলেন এক এমনি এমনি করলেন অর্থাৎ প্রসেসকে আপনি ইম্প্রুভ করবেন এক্সটার্নাল অর্থাৎ আপনার যদি সেরকম রিসোর্স না থাকে যদি সেরকম এক্সপার্ট না থাকে আপনি করলেন কি আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন ওই সেম প্রতিষ্ঠানেই যারা ভালো করতেছে তাদের ওখানে যে আপনি বেঞ্চমার্কিং করে নিয়ে আসলে এটা হলো এক্সটার্নাল মানে বাইরের মার্কিং আচ্ছা তারপরে আর কি আছে প্রসেসের মার্কিং অর্থাৎ আপনার একটু আগে যেটা আলোচনা করলাম প্রসেস বেঞ্চ মার্কিং আর প্রোডাক্ট বেঞ্চ মার্কিং অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট তৈরি করতেছেন এই সেম প্রোডাক্ট অন্যরাও তৈরি করতেছে সেই প্রোডাক্টের বেস মার্কিং আপনি করতে পারেন তারপরে আরও আরও আছে কম্পিটিটিভ মার্কিং কম্পিটিটিভ মার্কিং হলো যে আপনি ভালো করতেছেন তারাও ভালো করতেছেন তার এর মধ্যে আরও কম্পিটিট কম্পিট করা এটা একটা বেঞ্চমার্কিং স্ট্র্যাটেজিক বেঞ্চমার্কিং স্ট্র্যাটেজিক কী যে আমাদের কাজ করতে গেলে প্রতিনিয়তই স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে হয় অর্থাৎ অবস্থার প্রেক্ষিতে যে ডিসিশন নেওয়া হয় সেটাই হলো স্ট্র্যাটেজিক ডিসিশন অর্থাৎ এখানে অনেক বিষয় জড়িত থাকে ইকোনমিক্যাল বিষয় জড়িত থাকে আমাদের কমিউনিটি থাকে আমাদের স্ট্রাকচার থাকে কোম্পানির স্ট্রাকচার থাকে হিউম্যান রিসোর্স থাকে তারপরে স্যালারি স্ট্রাকচার অনেক কিছুই থাকে সেগুলোর উপর ভিত্তি করে যে একটা স্ট্র্যাটেজিক ডিসিশন না এটাই হলো স্ট্যাটিক ডিসিশন স্ট্র্যাটিক ডিসিশন এটাও একটা বেস মার্কিং তারপরেও হলো পারফরমেন্স বেস মার্কিং পারফরমেন্স মানে কি যে একটি মেশিন পারফর্ম কত কী পরিমাণে আউটপুট দিচ্ছে কী পরিমাণে আপনার পারফরমেন্স করতেছে পারফরমেন্স যে হয়তো একটা মেশিন চলার কথা দশ ঘন্টা সেখানে আপনি বারো ঘন্টাও যদি ই করেন চালিয়ে রাখেন তার মধ্যে সমান সে আউটপুট দিচ্ছে সে কোনো ট্রাবল দিচ্ছে না সে প্রতিনিয়ত মানে রানিং থাকতেছে প্রবলেম হচ্ছে না এই মেশিনটি রান করতে গিয়ে একাধারে সে আউটপুট দিয়ে যাচ্ছে সেটা হলো পারফরমেন্স এখন আলোচনা করি একটু জানলেন বেঞ্চ কত প্রকার আর একটা বিষয় আছে সেটা হলো যে অ্যাডভান্সেস অ্যান্ড ডিসঅ্যাডভান্সেস যেটা বলছিলাম বেঞ্চ পার্কিংয়ের কিন্তু অ্যাডভান্সেস ডিসঅ্যাডভান্সেস থাকে অ্যাডভান্সেসটা নিজের প্রতিষ্ঠানে যে আপনি বেঞ্চ পার্কিং করবেন তখন কিন্তু এটার কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই বরং অ্যাডভান্টেজই বেশি অ্যাডভান্টেজই বেশি কিন্তু আপনি যখন অন্য প্রতিষ্ঠানে বেঞ্চ মার্কিং করতে যাবেন তখন একটা মেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার যে সিস্টেম ওই যেখানে গেলেন ভিজিট করতে সেখানে কিন্তু তারা জেনে গেল বা তাদের সিস্টেম আপনি জেনে গেলেন এটা হলো ডিসঅ্যাডভান্টেজ বিষয়টা কি ধরতে পেরেছেন অর্থাৎ ম্যানেজমেন্ট শেয়ার যেটাকে বলা হয় আপনার প্রতি প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু একটা নিঃস্ব আপনার বিজনেস সিস্টেম থাকে তা আপনি যদি ওই সিস্টেমটা অন্য সাথে শেয়ার করেন তাহলে তো ওপেন সিক্রুটি হয়ে গেল এটাই হলো ডিসঅ্যাডভান্টেজ তো আপনি একটা প্রসেস সম্বন্ধে জানবেন এটাতে সেরকম কোনো কিছু অতটা বেশি কিছু হবে না আপনি যদি অ্যান্টায়ার বিজনেস সম্পর্কে কারোর সাথে শেয়ার করেন বা টেকনিক্যাল ইস্যু শেয়ার করেন সেটা অনেক কিছু হতে পারে তো ওদিকে না গেলাম তো আপনি মানে তার জেনে গেল আর কি যে আপনার প্রসেস সিস্টেমটা জেনে গেল এটাই হলো ডিসঅ্যাডভান্টেজ আরও কিছু আছে সেটা হলো এটা করতে গেলে আপনাকে একটা সময় বের করতে হবে কস্ট বেড়ে যায় অর্থাৎ আপনি একটি প্রতিষ্ঠানে যাবেন সব আপনাকে একটা সময় বের করতে হবে তাছাড়া আপনার যদি সেরকম এক্সপার্ট লেভেল লোক না থাকে আপনি হয়তো একটা এক্সপার্ট হায়ার করবেন তো হায়ার করলে কিন্তু তাকেও একটা পেমেন্ট দিতে হবে এটা হলো কষ্টের বিষয় গেল ম্যানেজমেন্ট শেয়ার গেল কস্ট বিষয় গেল আরও আছে আপনার ডিসঅ্যাডভান তা হলো প্রথমেই বললাম মোটামুটি এগুলি হলো ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ হলো যে আপনি যদি বেসমার্কে করেন আপনার প্রতিষ্ঠানের এফিসিয়েন্সি বাড়বে পঁচিশের ভ্যারিয়েন্স কমে যাবে পঁচিশের ভ্যারিয়েন্স কমে গেলে প্রতিষ্ঠান ডিফেক্টারাইস কম হবে ডিফেক্টের রাইস কম হয়ে গেলে আপনার প্রফিট বেড়ে যাবে আর প্রফিট বেড়ে গেলে অন অন টাইমে আপনি শিপমেন্ট দিতে পারবেন কোয়ালিটি ইম্প্রুভ করলে আপনার যে কাস্টমার আছে যারা বাইর আছে তারা তাদের লয়্যালটি বেড়ে যাবে তাদের স্যাটিসফ্যাকশন লেভেল বেড়ে যাবে অর্থাৎ তিন চার মাস পরেও আপনার কমপ্লেন কম আসবে এটা হলো অ্যাডভান্টেজ অফ মার্কিং তো আজকে আলোচনা থেকে জানতে পারলেন যে আসলে মূলত এই ব্যাপারে আপনি যদি গুগলে সার্চ দেন অনেক গুগল ওয়েবসাইট পাবেন ইউটিউব পাবেন কিন্তু আমি যেভাবে বাংলা ভাষায় আপনাকে ডিসক্রাইব করলাম এ টু জেড যে হোয়াট ইজ বেঞ্চ মার্কিং হোয়াই অ্যাপ্লাই বেঞ্চ মার্কিং প্রসেস অফ বেঞ্চ মার্কিং কাইন্ডস অফ বেঞ্চ মার্কিং অ্যান্ড হাউ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ বেঞ্চ মার্কিং এটা কিন্তু এইভাবে আপনি পাবেন না তো আপনার যদি আরও বেশি কিছু জানার থাকে আমাকে জানাতে পারেন কমেন্টসে বলতে পারেন আশা করি আপনাদেরকে আমি স্যাটিসফ্যাক্টরি লেভেলে আশা করি স্যাটিসফ্যাক্টরি লেভেলে বা ডিপ লেভেলে আনসার দিতে সক্ষম হব বা আমি সামর্থ্য রাখি তো যাই হোক তো আলোচনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন কমেন্টস করতে পারেন শেয়ার করতে পারেন শেয়ার করলে কি হবে যে যারা অন্যরাও এটা থেকে জানতে পারে বা শিখতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে যখনই আমি নতুন নতুন এই ধরনের ভিডিও আপলোড করি আপনি নোটিফিকেশন পেয়ে যান আমার এই চ্যানেলের নাম হচ্ছে কোয়ালিটি ল্যাব এই চ্যানেলে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বিজনেসের বিভিন্ন প্রসেস সম্বন্ধে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম লিন সিক্স সিগমা লিন ম্যানুফ্যাকচারিং বিভিন্ন বিজনেসের বিভিন্ন প্রসেস নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আর কথা বরাবর আজকে আজকে আলোচনার এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ